তৈরি পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও অন্তর্বর্তী সরকারকে পোশাক খাতের বর্তমান অবস্থা বোঝাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিজিএমইএর বর্তমান পরিচালনা বোর্ড। এই শিল্পকে ধ্বংস করতে একটি গোষ্ঠী কলকাঠি নাড়ছে, বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে, তারপরও সরকারের কাছে শিল্পের বাস্তব অবস্থা তুলে ধরছে না এবং বিদেশি ক্রেতাদের আস্থায় আনতে উদ্যোগ গ্রহণ করছে না তারা। শ্রমিক অসন্তোষ, কি কারণে শ্রমিক অসন্তোষ? শনিবার সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এক সভায় সাধারণ গার্মেন্টস মালিকরা এসব অভিযোগ করেন। পোশাক শিল্পের চলমান অস্থিরতা দূরীকরণে করণীয় খুঁজতে এই সভার আয়োজন করে বিজিএমইএর সদস্যদের সংগঠন ফোরাম। রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বলেন, এই মুহূর্তে আশুলিয়ায় যা হচ্ছে সেটা শ্রম আইন বিষয়ক সমস্যা না। অভিযোগ করেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও তা ব্যবহার করা হচ্ছে না। বর্তমান সরকারের ও অনভিজ্ঞতা বলি আর অনিচ্ছা বলি, এই দায় তাদের, যিনি আইন ভঙ্গ করবেন, মালিক হন, শ্রমিক হন, উদ্যোক্তা হন, বিজিএমের নেতা হন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হন, যেই হন না কেন তাকে আইনের আনতে হবে। সেনাবাহিনীকে, পরবর্তীকালে বিমান বাহিনী এবং নৌবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, কিন্তু এই পাওয়ারটা ব্যবহার করা হচ্ছে না, কিন্তু আজ পর্যন্ত এটা হয় না। এটা করা হইলে এই প্রবলেম, আমি বলবো যে 99% এর প্রবলেম সলভ হয়ে যাবে। তো অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সভায় পোশাক শিল্পের সমস্যা দ্রুত সমাধানের টাস্কফোর্স গঠন করা সহ চার দফা পরামর্শ দেন বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি ফয়সাল সামাদ। ইমিডিয়েটলি সেই হাই পার্ট স্টেক হোল্ডার টাস্কফোর্স গঠন করা দরকার, কারণ বিজিএমই একলা পারছে না। আশুলিয়াতে একটা রেস্কিউ প্যাকেজের দরকার আছে। আজকে আবার আমরা কথা বলছি যে শ্রমিকদের আরও ন্যূনতম মজুরি বাড়াতে হবে, এই কস্ট ইনক্রিজগুলো যেগুলো অলরেডি হয়ে গেছে গত এক বছরে, ইমিডিয়েট স্টাডি করা দরকার আমাদের কস্টের ব্যাপারটা। চলমান পরিস্থিতিতে ক্রেতাদের আস্থা ফেরানো ভীষণ জরুরি উল্লেখ করে বিজিএমইএর সাবেক সভাপতি ডক্টর রুবানা হক বলেন, সরকারের সঙ্গে দর কষাকষি বা নিজেদের দাবি আদায় করার মতো নেতার অভাব রয়েছে বিজিএমইএর বর্তমান বোর্ডে। আমাদের যিনি চিফ অ্যাডভাইজার আছেন, উনি কিন্তু একদম প্রস্তুত যে কোনো ভাবে যেভাবেই হোক আমাদের সেক্টরে যেন শান্তি আসে এবং আমরা যেন খুব স্বস্তিতে ব্যবসা করতে পারি, এটা নিয়ে উনি ভীষণ বিচলিত। বায়ারদের সাথে আমাদের যেখানে দাম নিয়ে এত ঝামেলা হয়, সেই দামের জায়গাটিতেও উনি এখন কথা বলবেন। এটা ফোরাম সম্মিলিতের কথা না, কিন্তু আমাদেরকে বাঁচতে হবে এখন, এবং যেহেতু বাঁচতে হবে আমরা প্রত্যেকের সময় দেব। আমি যেটা বোধ করি সেটা হলো সাহসের অভাব আছে। এ সময় এক্সিট পলিসি নিয়েও কাজ করার তাগিদ দেন ডক্টর রুবানা হক। এক্সিট পলিসি নিয়ে আমরা কাজ করতে পারবো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।